ওরে আমার বাবা ভুলে বাবা ভালো বাবা নয় আমার বাবা ভুলে বাবা। প্রায় 50 বছর আগেকার কথা, কালনার আমলাপুরুর পাড়ায় একটি বটগাছের নিচে তালপাতার ঘর বানিয়ে থাকতেন এক সাধু। শিবের উপাসক ছিলেন তিনি। স্থানে স্থানে ভিক্ষে করে যা সংস্থান করতেন সেই দিয়েই শিব পূজার আয়োজন করতেন। শুধু তাই নয়, ভিক্ষের অন্ন রেধে এলাকার সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের পাত পেরে বসে খাওয়াতেন তিনি। তাদের তৃপ্তি করে খাওয়া দেখেই প্রাণ জুড়ত সাধুর। এলাকায় তিনি ভুয়া বাবা নামেই পরিচিত ছিলেন। ভাইফোঁটার বাড়িতে গেলেও আমরা এই পুজোর জন্য বাড়িতে চলে আসি, যেহেতু আমাদের এই পুজোটা আমাদের বিশাল একটা হয় দুর্গা পুজোর পরে এই পুজোটা। তারপরে তো এই আনন্দ তো ওই তিন চার দিন ধরে খিচুড়ি খাওয়ানো, তারপরে আপনার এই আনন্দ এই আর কি অন্যান্য অনুষ্ঠান বস্ত্রদান। আজ এত বছর পরে রয়ে গেছে তার উপাসনা স্থল, রয়ে গেছে সেই বটগাছ যেখানে মন্দিরে শিবের মন্ত্রই উচ্চারিত হয় আজও। তবে পুজো পায় শিব নয়, ভুয়া বাবার মূর্তি। মন্দির শিবের হলেও ভুয়া বাবাই গ্রামবাসীর কাছে শিবের প্রতিরূপ, তাই শিবের মুখ ভুয়া বাবার আদলে। আমলাপুরুর পাড়ার মানুষ এত বছর ধরে তাঁরই পুজো করেন। ঐতিহ্য বলতে আমরা ধরুন ওই একটা ভালো খুব ভালো সাধু ছিল, হ্যাঁ মানে খুব জাগ্রত দাদা, উনি যা ওষুধপত্র দিতেন মানুষের খুব কাজে লাগতো, মানে দেবতার মতো একদম। তার জন্য ওনার স্মৃতিতেই আমরা এই পুজোটাকে সৃষ্টি করি আর কি আমরা দুজনে মিলে। এখন সেটা তো আকার তো বড় হয়েছে বোধ হয়। হ্যাঁ আমরা প্রথমে ছোট করতাম আমরা দিনে মিলে, তারপর আস্তে 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 এসব ছেলে পেলে সব যারা বড় হয়েছে তারা আস্তে আস্তে এটাকে বাড়িয়েছে পুজোটাকে। কী কী পুজোকে কেন্দ্র করে কী কী এখানে হয় অনুষ্ঠান? এইখানে অনুষ্ঠানে ধরে ভালো একটা একটা ফাংশন ট্যাংশন দেয় না, অন্নক্ষেত্র হয়, কম্বল, হ্যাঁ কম্বল বিতরণ, এইসব মানে কাপড় দান, গরিব মানুষদের বস্ত্র দান এসব করা, এইসব ছেলে পেলেরাই করে এরা আর কি। চমকপ্রদ ব্যাপার হলো সাধু যেমন ভিক্ষে করে শিবের পুজো করতেন, ভুয়া বাবার পুজোর জোগাড় হয় সেই রীতি মেনেই। স্থানীয়দের থেকে ভিক্ষে নিয়ে সে পুজোর আয়োজন হয় প্রতি বছর। কালনার আমলাপুরুর পাড়ার ভুয়া বাবার পুজো এবার 49 বছরে পড়ল। শিব ভক্ত ভুয়া বাবার মৃত্যুর পরও এলাকার মানুষ তাকে এভাবেই বাঁচিয়ে রেখেছেন। পথ চলতে সকলে ভালোবেসে ভিক্ষা দেন, এই ভুয়া বাবার পুজো ঘিরে মেতে ওঠে গ্রাম। পাত পেরে খাওয়ানো হলো এবারও, চলল শীত বস্ত্র বিতরণ। সে যেন এক আনন্দযজ্ঞ। দ্য ওয়ার্ল্ড বিউরো।